শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, আমাদের সাথে আছো, আমাদের ক্লাসগুলো পড়ছো এবং সেই অনুযায়ী পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এই পড়াশোনার ধারণ করলে এর চমৎকার বোঝা সুবিধা হয়, আর ধারাবাহিকতার বাইরে চলে গেলে হয়তো এই যে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো আলোচনা করা হয় তার অনেকটাই নেওয়া কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে যে অধ্যায়গুলো আলোচনা করছি সেই অধ্যায়গুলো কিন্তু আশা করি তোমরাও আমাদের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা গত ক্লাসগুলোতে দেখেছি যে সামাজিকীকরণে বিভিন্ন গণমাধ্যম এবং তথ্য প্রযুক্তির প্রভাব, বিশেষ করে গণমাধ্যমের প্রভাব। এর আগে আমরা দেখেছি যে গণমাধ্যম কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তার সাথে গণমাধ্যম হিসেবে কোন কোন সেক্টরগুলো সামাজিকীকরণের প্রভাব পড়ে। তো কারো কি মনে আছে যে গণমাধ্যম বলতে কি বোঝায়? গণমাধ্যম বলতে কি বোঝায়? ইয়েস, যে মাধ্যমে আমরা তথ্য, বিনোদন এবং খবর আর খবর পাই সেই মাধ্যমগুলোকে বলা হয় ম্যাস মিডিয়া বা গণমাধ্যম। ওয়ান্স এগেইন, যে মাধ্যমগুলোতে আমরা তথ্য, বিনোদন এবং আনুষঙ্গিক খবর আর খবরগুলো পাই সেই মাধ্যমগুলোকে বলা হয় গণমাধ্যম। যেমন রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্র, এগুলো হচ্ছে ওয়েল নন গণমাধ্যম। এবার বলতো যে আমাদের দেশে পপুলার কিছু গণমাধ্যম, আমাদের দেশে পপুলার কিছু গণমাধ্যম যেমন টিভি, রেডিও, সংবাদপত্র, চলচ্চিত্র আছে, কিন্তু ওইভাবে আমাদের দেশে এখন চলচ্চিত্র নাই। তো আমরা গত ক্লাসে রেডিও, টিভি এবং চলচ্চিত্র টেলিভিশনের প্রভাব সম্পর্কে জেনেছি। রেডিও, সংবাদপত্র এবং চলচ্চিত্র টেলিভিশন, আজকেও তারই ধারাবাহিকতায় আমরা টেলিভিশনের আরো কিছু সামাজিকীকরণের ভূমিকা এবং ফিল্ম বা চলচ্চিত্র সম্পর্কে জানি। আমরা জানি যে টিভি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী জনপ্রিয় গণমাধ্যম। টিভিটাকে বলা হচ্ছে টিভি বা টেলিভিশন, এর বাংলা হচ্ছে দূরদর্শন। টিভি বা টেলিভিশন বা দূরদর্শন, এটাকে বলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম, বিশেষ করে কাদের কাছে? শিশু কিশোরদের কাছে। শিশু কিশোরদের কাছে, শিশু কিশোর দের কাছে এটা সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয়। আরেকটা কথা বলতে, শক্তিশালী হলে হবে না, জনপ্রিয় হতে হবে, জনপ্রিয় গণমাধ্যম। শুধু যে শিশু বা কিশোরদের কাছে জনপ্রিয় নয়, প্রাপ্তবয়স্ক বা সাধারণ মানুষের কাছে কিন্তু টেলিভিশনের আবেদন কম নয়। অনেক ক্ষেত্রে সারা বিশ্বে, আমার এটা মনে হচ্ছে শুধু নট অনলি বাংলাদেশ, এটা সারা পৃথিবীতে এই টিভির প্রভাব বা টিভির অবদানটা তুলে ধরা। এবং এই যে এত শক্তিশালী, এত জনপ্রিয় একটা গণমাধ্যম, এটা কিন্তু আমাদের সামাজিকীকরণেও প্রভাব ফেলে, আমাদের সামাজিকীকরণেও প্রভাব ফেলে। আবার এই সামাজিকীকরণে কিভাবে প্রভাব ফেলে তার আলোকে আমরা এর কিছু শিক্ষামূলক দিকও আমরা জানি। তো সামাজিকীকরণের প্রভাব ফেলা মানে শিক্ষা ক্ষেত্রেও কিছুটা অবদান সৃষ্টি করে। যেমন বিনোদনের একটা বড় মাধ্যম বিনোদন, যদিও দেয়ার সাম কন্ট্রোভার্সি অ্যাবাউট এন্টারটেইনমেন্ট ফ্রম টিভি, বিকজ বিনোদনের মাধ্যম হিসেবে টিভি এখন ব্যাপক প্রচলিত হওয়ার ফলে এটা কিন্তু একটা খারাপ প্রভাব ফেলেছে। কিভাবে? মানুষ এখন টিভির প্রতি, অর্থাৎ বিনোদনের জন্য টিভির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, টিভি দেখছে। কিন্তু বিনোদনের জন্য তো বাইরেও যাওয়া যেতে পারে, বিনোদনের জন্য তো প্রকৃতির কাছে যাওয়া যেতে পারে, বিনোদনের জন্য তো সামাজিক সম্পর্কগুলোকে রক্ষা করা যেতে পারে, বিনোদনের জন্য তো গাছপালা লাগানো যেতে পারে, বিনোদনের জন্য খেলাধুলা করা যেতে পারে, বিনোদনের জন্য খোলা মাঠে যেতে পারে। এইগুলো হচ্ছে এখন দেখা যাচ্ছে বিনোদনের মাধ্যম হিসেবে শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আরবান সোসাইটিতে, শহরের সমাজে বিনোদনের মাধ্যম হিসেবে আমাদের চাহিদা পূরণ করছে।
হচ্ছে টিভি পড়াশোনা ফাঁকে হয়তো টিভি দেখছি কিন্তু পড়াশোনার ফাঁকে যে খেলাধুলা পড়াশোনার ফাঁকে যে গার্ডেনিং পড়াশোনার ফাঁকে যে পশু পাখি পালন এগুলো কিন্তু হারিয়েছে এবং বিনোদনের মতো মাধ্যম হয়ে গেছে টিভি এটা নিয়ে দেয় সাপোর্ট ওভার্স আচ্ছা এখন এটা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে this kind of pandemic situation এ টেলিভিশনের মাধ্যমে সরকারও তো আমাদের নানা ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান করছে শিক্ষামূলক বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখাচ্ছে যাতে টেলিভিশনের মাধ্যমে শিক্ষাটা অর্জন করা হয় অনেক দেশে তো শিক্ষামূলক চ্যানেল আছে শিক্ষার জন্য আলাদা চ্যানেল আছে আমাদের জন্য চ্যানেল তৈরি করার জন্য সরকার ব্যবস্থা করছে সুতরাং এই ব্যবস্থাগুলো টেলিভিশনের মাধ্যমে আমরা পেয়ে থাকি এছাড়াও টেলিভিশন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদের টেলিভিশন ব্যাপক ভূমিকা রাখে তাই না টেলিভিশন কি করে অন্য সংস্কৃতির সাথেও পরিচয় করে দেয় অন্য সংস্কৃতির সাথে আমাদেরকে পরিচয় করে দেয় তারপর আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশন ব্যাপকভাবে আমাদের সামাজিকীকরণে ভূমিকা রাখে তবে সব কিছুরই কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে টেলিভিশনেরও কিছু খারাপ দিক আছে হয়তো বিনোদনের ক্ষেত্রে আমি কিছু খারাপ অলরেডি বলে ফেলেছি অন্যান্য ক্ষেত্রেও খারাপ দিক আছে ঠিক আছে আমরা লাইভ ক্লাসে খারাপ দিকগুলো বিস্তারিত আলোচনা করছি এবার আমরা দেখব ফিল্ম বা চলচ্চিত্র একসময় আমাদের দেশে চলচ্চিত্র গণমাধ্যম অর্থাৎ মানুষের বিনোদনের অন্যতম একটা মাধ্যম ছিল এখন হয়তো চলচ্চিত্র বা সিনেমা বা ফিল্ম ওইভাবে আমাদের দেশে প্রচলিত বা ওইভাবে আমাদের দেশে বিনোদনের আর কোনো জোগায় না যেমন রাজশাহীর কথা বলা যেতে পারে রাজশাহী এবং এই শহরের আশেপাশে হয়তো ফিল্ম বলতে যা বোঝায় প্রেক্ষাগৃহ সিনেমা হল এগুলো কিন্তু নাই সুতরাং ফিল্ম যদি আমরা টিভিতেই দেখি তো টিভি সিনেমা আর টিভি প্রোগ্রাম তো একই হয়ে গেল তাই না সব ফিল্ম বলতে বোঝাচ্ছে বড় প্রেক্ষাগৃহে সিনেমা হলে সিনেমা দেখা একসময় এইটা গণমাধ্যমের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হতো এখন হয়তো হয় না পৃথিবীর অনেক দেশে কিন্তু এই ফিল্ম বা চলচ্চিত্র গণমাধ্যমের হাতিয়ার যেমন আমরা উদাহরণ দিতে পারি হলিউডের বা বলিউডের কোন সিনেমা 100টা দেশে মুক্তি পায় লক্ষ লক্ষ হলে মুক্তি পায় হাজার হাজার সিনেমা হলে মুক্তি পায় লক্ষ লক্ষ মানুষ দেখে কোটি কোটি মানুষ দেখে তার মানে একটা ফিল্ম বা একটা চলচ্চিত্র একই সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মেসেজ দিচ্ছে তথ্য দিচ্ছে জানাচ্ছে বিরোধিত করছে কারণ এর চেয়ে শক্তিশালী মাধ্যম তো আর হতে পারে না ঠিক আছে কিন্তু আমাদের দেশে হয়তো সেটা আশা পাওয়া যায় আমরা হয়তো এখন ওটিটি প্ল্যাটফর্ম বা টিভিতেই ফিল্ম দেখি এখানে কি হয় যে তথ্য বা সচেতনতা সচেতনতা বিষয় নানা ধরনের বিষয় উল্লেখ করা হয় বা তথ্য বা সচেতনতা বিষয় নানা ধরনের বিনোদনের ব্যবস্থা করে সেটা মানুষকে শিক্ষা দেওয়া হয় ঠিক আছে শিক্ষা একটা মাধ্যম হিসেবে ফিল্ম বা চলচ্চিত্র ব্যবহৃত হতে পারে এটা অবশ্যই বিনোদনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এন্টারটেইনমেন্ট বা বিনোদনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এছাড়া ফিল্ম কি করে সমাজ সংস্কৃতি এগুলো তুলে ধরে এগুলো তুলে ধরে সমাজ সংস্কৃতি এগুলো তুলে ধরে আমরা বিদেশি চলচ্চিত্র দেখে ওই দেশের সমাজ সম্পর্কে জানতে পারি ওই দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি আমাদের দেশের কেউ চলচ্চিত্র দেখে আমাদের দেশের সমাজ সম্পর্কে জানতে পারি আমাদের দেশের চলচ্চিত্র দেখে আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি অর্থাৎ এই ফিল্ম বা চলচ্চিত্র আমাদের সামাজিকীকরণে বা আমাদের সমাজ গঠনে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে যদিও আমি আবার বললাম যদিও এগুলো এখন আর আমাদের দেশে ওইভাবে কাজ করে না তো চলচ্চিত্র আর টিভির মতো দেয়ার ইস দ্য পজিটিভ সাইড নো ডাউট অ্যাবাউট দ্যাট
देयर इज नाउ आल्सो नेगेटिव साइज তাই না এর পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ সাইডও তেমন আছে পজিটিভ সাইড আমরা চমৎকারভাবে আলোচনা করলাম নেগেটিভ সাইডগুলো আমরা সামনের ক্লাসে চমৎকারভাবে তুলে ধরব বলে আশা করি তো এই ছিল সামাজিকীকরণে ফিল্ম এবং টিভি প্রভাব বা শক্তিশালী কিভাবে মাধ্যম হিসেবে গড়ে ওঠে সে নিয়ে আলোচনা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ